মানুষের অবস্থা অনেক খারাপ, সবাই মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে। আমার অবস্থা অনেক খারাপ, আমি যদি কারো তাকে অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিন। এই হাসপাতালের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ, অনেক রোগী অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। আজকে আমি 10 দিন ধরে জ্বরে ঠান্ডায় ভুগতেছি, আমার বুক ব্যথা করে, আমি অক্সিজেন নিতে পারি না, আমি অক্সিজেন নিতে পারি না, একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমি আজকে হাসপাতালে অ্যাডমিট হয়েছি, আমি জানি না আমি কি বেঁচে থাকছি আর বলি না। হয়ে থাকলে আমার জন্য আদরে মাফ করে দিন। অবস্থা অনেক খারাপ, অবস্থা অনেক খারাপ, শত শত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, অনেক রোগী গুণা করছে, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ কত গুণা করছে মাফ করে দাও, যদি মারা যায় সবাই আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। আমার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ, সম্মানিত বন্ধুগণ, চলার পথে অনেক সময় রাগ অভিমান থাকতে পারে, মাফ করে দিও। আমি যদি কোনো বউ যদি করে থাকি, তাদের সাথে যদি কষ্ট দিয়ে থাকি, যদি মারা যাই আমার কাছে মাফ করে দিন আল্লাহর কাছে। কারণ মানুষ যখন মৃত্যু শয্যা থাকে তখন মাফ খাওয়া ছাড়া আর কিছু না, আমাকে সবাই মাফ করে দিন। আমি যদি আমার এলাকার বড়ো ভাই ছোটো ভাই সবার সাথে কথা বলতে পারতেছি না, কথা বলতে পারতেছি না ভাই, কথা বলতে পারতেছি না। আজকে রাখি।